بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ ভাইজান আপনি প্রশ্ন করেছেন আদম সালামের স্ত্রীর নাম নাকি হাওয়া সালাম এটা প্রায় সব আলেম ও সাধারণ লোকের মুখে শোনা যায় এটা কোনের কোন আয়াত বা কোন হাদিস দ্বারা প্রমাণিত আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আদম আলাইহিস সালামের বিবির নাম যে হাওয়া আলাইহাস সালাম ছিল এ বিষয়ে সমস্ত আলামায় کرام একমত এবং সকল মোফা নেকেরাম সকল বাঘা বাঘা মোহাশরিনে কেরাম একমত এবং এ মর্মে তফসিরও এসেছে যে আদম বিবি তথা আমাদের আদি মাতার নাম হলো হাওয়া আলাই হাউসালাম তো তাফসির এসেছে হাদিসও এসেছে যেমন আবু হরাই আল্লাহ তালহ থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেন লাউলা বানু ইসরাইল লাম ইখনাজিল লাহম যদি বানু ইসরা বানু ইসরাইলরা না হতো তবে লাহাম অর্থাৎ গোস্ত পস্ত না গোস্তে পছন্দ হতো না ওয়ালাউলা হাউয়া লাম তখন অনসা জাউজাহা আর যদি হাওয়া না থাকত তাহলে কোনো মহিলা তার স্বামীর খেয়ানত করত না সহল বখারি হাজার তিনশো তিরিশ নম্বর হাদিস শহী মুসলিম চোদ্দোশো সত্তর নম্বর হাদিস তাহলে স্পষ্টভাবে রসমুল্লা সাল আলহিম হাওয়া হাসসালামের নাম উল্লেখ করেছেন তার হাদিসে সুতরাং এটি হাদিস সম্মত কথা যে আদম সালাম বিবি তথা আমাদের আদি মায়ের নাম হলো হাউ হাসালাম হ্যাঁ প্রসঙ্গক্রমে বলা যায় যে হাদিসে যে বলা হলো যে যদি হাওয়া না হতো তাহলে কোনো মহিলা তার স্বামীর খেয়ানত করতো না খেয়ানত করতো না এই খেয়ানতের ধরনটা কি আলামায় কালাম সব একমত এখানে খেয়ানত বলতে স্বামীর খেয়ানত এইভাবে নয় যে স্বামীর সাথে পরকিয়া জড়িয়েছিলেন বিবি হাওয়া আলে আজবিল্লাহ তখন তো কোনো মানুষই ছিল না আদম ছাড়া তো এখানে খেয়ানতের বা তফসিরে এমনকি হাদিসে সেটা হলো যে আল্লাহ রব্বুল আলমিন যখন নিষিদ্ধ বৃক্ষের নিকটে যেতে না করেছিলেন আদম এবং হাওয়াকে এবং জানাতে চড়তে বলে চলে ফিরে খেতে বলেছেন কিন্তু সেখানে যেতে শুধু না করেছেন তো নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করার জন্যে ইবলিশ যখন তাদেরকে প্রভাবিত করেছিল তখন হাওয়া ইবলিশের কথায় প্রভাবিত হয়ে তিনি তার স্বামী আদম সালামকে প্রলুব্ধ করেছিলেন মানে তাকে ওই বৃক্ষের ফল খেতে বা ওই বৃক্ষ থেকে আহার করতে তাকে উদ্বুদ্ধ করেছেন বিষয়টিকে তাকে ভালো করে দেখেছেন উৎসাহিত করেছিলেন বলে আদম আলাই সালাম তিনি খেয়েছিলেন তো এই হলো খেয়ালের ধরন আর বান ইসরা যদি না থাকত তাহলে লাহাম পস্ত না মানে গোস্ত এর ব্যাখ্যায় বলা হয়েছে যে বান ইসরালদেরকে যে আল্লাহ রব্বুল মান এবং সালোয়া দিতেন সাললোয়া এক প্রকার পাখি যে পাখির তারা গোস্ত খেত এবং এটা আসমান থেকে অবতীর্ণ হতো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হতো এই পাখি এবং তাদের হাতে কি তারা ধরা যেত বা ওই ভোনা আকারে রেডি হয়ে যেত মানে তরকারি আকারে তো তারা এর গোস্ত জড়ো করা শুরু করলো আগামী দিনের জন্যে তারপরের দিনে তার পরের দিনের জন্যে যেটা তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল রোজ কাটা রোজ খেয়ে ফেলবে তো তারা যখন জড়ো শুরু করে তখন থেকে পচন ধরা শুরু করে গোস্তের ভিতরে তো এটাই বলা হয়েছে যে বান ইসরা না বান ইসরা না হলে মাংস না আর হাওয়া না হলে হাওয়া খেয়ানত না করলে কোনো মহিলা তার স্বামীর খেয়ানত করতো না তো আশা করি উভয়টার ব্যাখ্যা বুঝতে পেরেছেন আল্লাহ হাল হাওয়া নামটা একটা প্রসিদ্ধ নাম